আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আলোচনার বিষয় শশার ঢলে পড়া রোগ কেন হয় এর প্রতিকার কি। এবং শশার অ্যান্থাকনোস রোগ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে একটা কথা বলতে চাই আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আসুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে শশার দুইটি রোগ সম্পর্কে আলোচনা করব এক শশার ঢলে পড়া রোগ দুই শশার অ্যান্থ্রাকনোস রোগ সম্পর্কে শশার ঢলে পড়া রোগ একটি ছত্রাকজনিত রোগ শশার ঢলে পড়া রোগের লক্ষণগুলো জেনে নেওয়া যাক গাছের শিকড় নষ্ট করে দেয় অর্থাৎ গোড়া পচা শুরু হয়ে যায় এর ফলে গাছ শিকড় দিয়ে পর্যাপ্ত পরিমাণ রস গাছের গোড়ায় পৌঁছাতে পারে না ফলে গাছ ঢলে পড়ে এক পর্যায়ে গাছ মারা যায় যে কোনো বয়সে যে কোনো সময় এ রোগ হতে পারে প্রতিকার বালাইনাশক প্রয়োগ করে দমন করতে চাইলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম কম্পেনিয়ন বা চার গ্রাম কুপ্রভাভিট তাছাড়া কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক গাছের গোড়ায় ব্যবহার করলে উপকার পাওয়া যায় এ রোগের হাত থেকে রেহাই পাওয়ার জন্য কিছু সতর্কতা রোগমুক্ত গাছ থেকে বিষ সংগ্রহ করা বিষ রোপণের পূর্বে প্রতি কেজি বীজে দুই দশমিক পাঁচ গ্রাম প্রোভেক্স দুইশো দ্বারা বিষ শোধন করা এখন জেনে নেওয়া যাক শশার অ্যান্থ্রানোস রোগ সম্পর্কে অ্যান্থ্রাগনোস রোগও একটি সত্রাক জাতীয় রোগ এ রোগের লক্ষণ গাছের পাতায় ও ফলে কালো কালো পচা দাগ দেখা যায় এ দাগগুলো ক্রমশ বড়ো হয়ে আক্রান্ত অংশটি পচিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে কী কী উপায়ে এরোগ দমন করা যায় জেনে নেওয়া যাক রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে টপসিন এম দুই দশমিক পাঁচ গ্রাম বা কার্বনডাজিম অর্থাৎ নইন এক গ্রাম বা অ্যাকোনা জল বা টিল্ট শূন্য দশমিক পাঁচ গ্রাম বা চ্যাম্পিয়ন দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন এরোগের কিছু সতর্কতা বিষ রোপণের আগে বিষ শোধন করা রোগমুক্ত গাছ থেকে বিষ সংগ্রহ করা তাছাড়া আপনারা যে কোনো সমস্যা ও কীটনাশক ব্যবহারের পূর্বে কৃষিবিদদের পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম